ভাবতেছি এবার শীত বেশি পড়লে দেশের বাইরে বেড়াতে যাব। শীত শীত লাগে রে বড় শীত শীত লাগে রে একা থাকা যায় না। ওই আশায় ঘুম কামাই করো না, শীতে করস না গোসল, আবার দোকা থাকতে চাস? গজব বেজেতি। ও নো 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 নো। বিয়ে তুই করবি না, তোর ঘরে করবে। এই তোমার শালার সাথে কথা বলো তো, বিয়ে করতে চাচ্ছে না কেন? হ্যালো দুলা ভাই, আমি বিয়ে করব না, শুনছি বিয়ের পরে বউ নাকি খালি পিটায়। আরে বোকা, শোনা কথায় কান দিবি না। কে বলছে বউ পিটায়? সপ্তাহে মাঝে মধ্যে 10-12 বার পিটায়। অ্যাম্বুলেন্সে ফোন দাও। আমি ইসকা পাতি হ্যাঁ, হামকো সির ফাঁসি কা সাজা। জান, আপনি তো এলাকায় নতুন আসছেন, তা কি করেন আপনি? বিয়ের আগে দুনিয়া চালাইতাম, বিয়ের পরে ট্রাক চালানো শুরু করছি। ও আচ্ছা, আপনি ট্রাক ড্রাইভার, তা ট্রাক কোথায় চালান? আপাতত রাস্তায় চালাই, সুযোগ পাইলে বউর উপরে চালাবো। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে, একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান জানেন না? সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। ওরে আমার বাবুটা। ওই হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি, আপনি লোনের টাকা দেন না কেন? সরি ম্যাডাম, আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড, তার শেষের নাম্বারের সাথে আপনার নাম্বারের মিল আছে। সরির গোষ্ঠী গিলা, তোর নামে অ্যাটেম্পট টু ফোন ইপটিজিং মামলা করুম। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। দেখো, সব কথা সবসময় বলা যায় না, তাতে তোমার মন খারাপ হয়ে যাবে। আগে বল, শীতে প্রতিদিন গোসল করবি তাইলে থাকবো? বাংলায় শুনতে চাইলে এক চাপুন, পাকা বেল কোম্পানি থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? হ্যালো ম্যাডাম, পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে, তার নাম্বারটা যদি দিতেন। ফোন রাখ, নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো। এই সুন্দরী, তোমার নাম কি? দীপা। কি দিব? আরে দীপা। কোথায় দিব? বাজে ছেলে, আমার নামই দীপা। আরে মাই ডিয়ার এক্স, কি অবস্থা? শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। তা তোমার বর কি করে? তুই তোর বউর সাথে যা করিস তাই করে। দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে। তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো? হ্যাঁ, সত্যবাদী ছিলেন, জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই। তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে। তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে, তুমি কোথায় যাচ্ছ, তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা।